ঘরের বিয়ের উপযুক্ত মেয়ে, তারপরও নেই বস্ত্র, বাদাই এক ফুটা তোর দিতে পারছি না। ওগো ঠাকুর, আজ আমি সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে এলাম, কোথাও যে খাবার ব্যবস্থা করতে পারলাম না। না খেয়ে আর কতদিন থাকতে হবে? আমি শুনেছি তুমি গরিবের বন্ধু, কিন্তু কই? তাই যদি হয়ে থাকে ঠাকুর, একটি মানুষ আমাকে দয়া করছো না কেন? একই তোমার দয়া নামেই পরিচয়, তুমি এসে আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? কেন তুমি এমন করছো বলো বাবা, বলো তোমার কি হয়েছে? আমরা গরিব, এ যে ভগবানের দান, তুমি কোনো দুঃখ করো না বাবা, দুঃখই যে গরিবের বন্ধু। আমি তো আমার জন্য ভাবছি রে মা, আমি শুধু ভাবছি তোদের জন্য। আমাদের জন্য কোনো ভাবনা নেই বাবা, তুমি যেমন ভাবে থাকবে আমরাও ঠিক তেমনি ভাবেই থাকবো। ঠাকুরকে প্রণাম করলে চলবে বুঝি? কেকে শুনাবে সম্মান করবে, তা না হলে যে আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। চলো রান্না করেছি, খাবে ঘরে চলো। খেতে যাব বলো কি লীলাবতী, ঘরে যে এক মুঠো চাউল ছিল না, তুমি চাউল কোথায় পেয়ে চলিলাম? জানো কাল আমি রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমার মুখ দেখে বলল, আলোর মা তোর মুখখানা তো মলিন কেন? আমি কি বলেছি জানো? বলেছি আজ তিন দিন যাবৎ আমাদের ঘরে কিছুই নেই, সে কথা শুনে রানীমা আমাকে চাল রান দিয়েছে, রান্না করেছি খাবে ঘরে চলো। আমাদের সঙ্গে জন্মা না বাবা, তুমি যাও আমি একটু পরে খাবো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা থাকবো মা, তোর জন্য অপেক্ষা থাকবো। হ্যালো কি বাবা, কোথায় বাবা? গড়গড়ে খেতে গিয়েছে, বাবাকে খোঁজ করছিস কেন? আমার বাবা আবার বোকা কেন? শোন বল, আগে শুকিয়ে মরবে তবু কাজ বল। একদিন আমার মা বাবা খুব গরিব ছিল, আর এখন রাত দেখতে পাচ্ছিস না কি সুন্দর পোশাক পরেছি, পাচ্ছি তো? তোর বাবা এলে বলবি কি বলবো? রাজবাড়ি দেখে দেখে একই চা খেয়ে নেবো বুঝলি? ঠিক আছে বলবো, আর কিছু বলবি? এলো কি এই আমি পারি না, শোন একদিন ওই কদম গাছের ডালে রাধা আর কৃষ্ণ একসাথে বসে বাঁশি বাজাচ্ছিল, আর দাদা বাঁকা হয়ে গেল, বুঝছিস বুকা? এলো কি আমার ইস্কুলের সময় হয়ে যাচ্ছে, তুই এখানে একটু থাক, আমি বাবাকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি, তুই বলিস। এলো 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 এলো
একটু দাঁড়া, আমার বাবা কে খাবার ঘর থেকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি, একটু দাঁড়া। তুমি কেরাইতো হে জাগি কো, তাহলে শোনো আগুন জ্বালাইয়া মনে
তুমি বলে দাও, তুমি আমার এই সংসারে কেন গরিব ফেলে পাঠিয়েছিলে? প্রভুর ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও, ঠাকুর মৃত্যু দাও। বাবা বাবা, তুই আর কেন না বাবা, মন্ত্রটা এসেছিল আমাদের বাড়িতে, সে বলে গেছে তুমি যদি ওই রাজু বাড়িতে যাও তাহলে একটা চাকরি পাবে, গিয়ে দেখো না ওই রাজু বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করতে পারো কিনা। তাই যাবো রে মা, তাই যাবো, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই, তাই তো আমি ভাবছি। আমি আজ তোর মা যাচ্ছি রাজবাড়িতে কাজের সন্ধানে, মানে বাবা আমরা গরিব মানুষ, একমাত্র ভগবান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুই সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। বলো মা। জানিস মা, আমরা যে বড্ড গরিব, যদি সঙ্গে নিয়ে যাই তাহলে লোকে মন্দ করবে, আর যদি ঘরে রেখে যাই তাহলে মনে চিন্তা থাকে। মানো তুই ভালোভাবে থাকিস, আমরা যতক্ষণ পর্যন্ত রাজবাড়ি থেকে না আসবো বাড়ির বাইরে কিন্তু তুই কোনো দিন যাবি না। ঠিক আছে মা, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা চাকরি করে